নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার পেজে আপনাদের আরও একবার ওয়েলকাম। আজকে আমার রেসিপিটা একটু অন্যরকম, দারুণ লাগে খেতে। এটা ঘরে মাছ মাংস কিছু না থাকলে সবজি দিয়ে অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারবেন, দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখানে আমি জল দিয়ে দিলাম, জলের মধ্যে দিয়েছি নুন, এরপর দুটো মাঝারি সাইজে দেখতে পেলেন ছোট ছোট বেগুন দিয়ে দিলাম। বেগুনটা মাঝখান থেকে এরকমভাবে হাফ ফালি করে দিয়েছি। আর এখানে দিয়েছি দুটো টমেটো, আর দিয়েছি শিম, আর দিয়েছি বরবটি, আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা দিয়ে এটা 15 মিনিট ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর শিমটা এখানে যে সাইডের দুটো শিমের যে মুখ থাকে ওইগুলো কেটে আমি সাইডের যে একটা আঁশ মতো থাকে ওটা বের করে নিয়েছি। 15 মিনিটে এনাফ সিদ্ধ হয়ে যায়। চাইলে আপনারা যদি হাতে কম টাইম থাকে প্রেশার কুকারে একটা সিটি দিয়েও নামিয়ে নিতে পারেন। এরপর আমি টমেটোর যে ওপরের খোসাটা ওইটাকে একটু ছাড়িয়ে নিয়ে আলাদা করে নিলাম। এরপর সব কিছু একসাথে একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। হাত দিয়ে ম্যাশ করলে একটু ঠান্ডা হয়ে গেলেই ভালো, ম্যাশ করলে যেহেতু ম্যাশার আছে আমি মানে একটু রেখে 2 মিনিট মতো রেখে সব কিছু ভালো করে একসাথে ম্যাশ করে নিচ্ছি। শিম এখানে চাইলে আপনার আলু দিতে পারেন, কিন্তু আমি আলুটা দিচ্ছি না, ভালো লাগবে ওটা। অন্য অন্য সবজিও দিতে পারেন। এরকমই আরও একটা ফুলকপি দিয়ে দুর্দান্ত রেসিপি আছে, ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পরে নেক্সট টাইম। আমি এটাকে ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি, একদম চেপে চেপে মিহি করে যতটা সম্ভব। এখানে আরও সবজি দেওয়া যায়। আর একটা রেসিপি কিছুদিন আগে আপলোড করেছি আমি, সেটা হলো বাঁধাকপি দিয়ে, ওটাও আপনারা দেখে আসতে পারেন গিয়ে। তো বেশ খানিকটা সময় লাগলো, 4 থেকে 5 মিনিট আমি ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। এরপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। প্রথমে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা, এরপর এখানে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব পেঁয়াজের সাথে। আদা বাটা রসুন বাটার পরিমাণটা 1/2 চামচ করে আছে, আদা বাটাটা একটু বেশি আছে, রসুন বাটাটা একটু কম আছে। এরপর দিয়ে দিলাম হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি লেগে যেতে পারে সেই কারণে। এরপর আমি মেখে রাখা সবজি যেটা ছিল হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি ওটাকে দিয়ে দিলাম। দিয়ে এরপর কড়াইতে নাড়তে থাকবো, একদম শুকনো শুকনো হবে জিনিসটা, কাইন্ড অফ ভর্তা বলুন বাটা বলুন যাই বলুন, দুর্দান্ত লাগে খেতে। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা অবশ্যই এভাবে একবার করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে রুটির সাথে দারুণ জমে যায়, দারুণ লাগে। ঘরে মাছ মাংস যদি না থাকে এটা করতে পারেন, ইভেন মাছ মাংস থাকলেও এটা করতে পারেন, অসাধারণ লাগবে খেতে। তো যাই হোক, নামানোর আগে এখানে আমি চিড়ে রাখি কাঁচা লঙ্কা আর ধনে পাতা ছড়িয়ে ওপর থেকে নামিয়ে নিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, আর আমাকে ফিডব্যাক জানাতে কিন্তু ভুলবেন না। আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন।